সালটা ছিল 2014, যখন বেরিয়েছিল এক ভিলেন। তো ওই সিনেমার যেরকম গানগুলো ছিল, যেরকম স্টোরিটা ছিল, আর যেরকমের রোম্যান্স ছিল, প্রত্যেকটা একটা লাভ স্টোরি খুবই সুন্দর, যেখানে একটা সাইকো কিলার। এবার সালটা হয়েছে 2022, তো এখানে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, কারণ এখানে আসছে এক ভিলেন রিটার্নস। তো এই এক ভিলেন রিটার্নস কেমন হলো, আজকে এই সিনেমাটা আমি দেখলাম সিনেমা হলেতে, তো সিনেমাটা কীরকম হলো সেই নিয়ে কথাবার্তা বলবো। দেখুন, 2022-এর এই এক ভিলেন রিটার্নস, এখানে সবাই চেঞ্জ হয়ে গেছে। এখানে নতুন করে যারা এসেছে, এটা জন এব্রাহাম, দিশা পাটানি, অর্জুন কাপুর আর তারা সুতারিয়া। তো একটা কথা আমি প্রথমে বলতে চাই, যে এই সিনেমাটার সিকুয়েল বানানোর কোনো দরকার ছিল না, কারণ এর দেখিয়েছে যে স্টোরিটা তার পর থেকে হচ্ছে, বাট স্টোরিটা পুরোপুরি নতুন একটা, শুধু একটু টাচ দেওয়ার জন্য করেছে। এর যদি গল্পটা নিয়ে আমি কথা বলি, তো গল্পটা আপনার ট্রেলার দেখে বুঝতে পেরে গিয়েছিলেন অনেকটা, তবুও ওখানে বুঝতে পারেননি যে কিলারটা কে, কেই সিরিয়াল কিলার। তো সিনেমাটা যখন দেখবেন, প্রথম থেকে গল্পটা এরকমভাবে দেখানো হচ্ছে, প্রথমে একজনের স্টোরি দেখানো হচ্ছে, একটা লাভ স্টোরি, যেটা অর্জুন কাপুরের, আর তারপর দেখানো হচ্ছে জন এব্রাহামের। তো এই সিনেমার প্রথম দিকে ওই স্টোরিটাকে বিল্ড আপ করতেই সময় লেগে গেছে, মানে ফার্স্ট হাফটা বলতে পারেন ওই তাদের লাভ স্টোরি, কিছু ড্রামা জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। এরপর যখন সেকেন্ড হাফ শুরু হয়, সেকেন্ড হাফ থেকে আপনার টুইস্ট অ্যান্ড টার্নসে ভর্তি, এবং ওখানে অনেক কিছু চমক আপনারা দেখতে পাবেন, এবং বেস্ট আপনাকে এঙ্গেজ করে রাখবে। এবার যদি গল্পটা আপনাদের একটু করে বলি, তো গল্পটা প্রথমেই শুরু হচ্ছে যে একটা ফ্ল্যাটে অনেকজন বন্ধুকে মারছে একটা কিলার, সিরিয়াল কিলার আসছে এবং মারছে। তো তারপর এই সিরিয়াল কিলার আরও অনেকজনকে মারছে, এবং তাদেরকে কেন মারছে। এবার ওই তারা সুতারিয়া, অর্জুন কাপুরের সাথে এই জন এব্রাহাম, দিশা পাটানি, কিছু একটা লিঙ্কড আছে। এবার ব্যাপারটা কি, এরা কি চারজনই একসাথে কি সবাইকে মারছে, না এরা দুজন আলাদা একজনের একজনের নাম ব্যবহার করছে, যেমন বান্টি আর বাবলি যে টু সিনেমাটাতে ওরকম হয়েছিল আর কি, মানে ওদের নাম করে আর একজন সে কাজ চালিয়ে যাচ্ছে। তো এই সব কিছু জানার জন্যই আপনাকে সিনেমাটা দেখতে হবে। ট্রেলারে কিন্তু একটা জিনিস বলে দিয়েছে, যেটা হচ্ছে যে সিরিয়াল কিলার সে এমন লোকেদেরকেই মারছে যাদের হচ্ছে ওয়ান সাইডার লাভ, যাদের মানে একদিকের একতরফা ভালোবাসা, এবং তাদের ওই একতরফা ভালোবাসাটা অন্যজন সেরকমভাবে স্বীকৃতি দিচ্ছে না, এবং তাকে মানে যাতা করছে, তাদেরকেই মারছে সে। এবার এটা আলটিমেট কে, এটা জন না এটা অর্জুন কাপুর না এই দুটো মেয়ে কে, সেটা আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। তো এর যদি আমি কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলি, তো পজিটিভ দিক প্রথম যেগুলো মনে হয়েছে, এটা 2014 যেরকম দেখানো হয়েছিল, একটা স্মল টাউন স্টোরি বলতে গেলে, মানে অত কিছু দেখানো হয়নি, কিন্তু এখানে মানে প্রিমিয়ামনেসটা প্রচুর আছে, মানে এখানে দেখবেন যে টাকা প্রচুর খরচা করা হয়েছে, যেখানে যেখানে শ্যুটিং করা হয়েছে, যে লোকেশনগুলো মানে একদম পুরো প্রিমিয়াম আপনার মনে হবে, মানে এখানে টাকাটা খরচা করা হয়েছে ভালো, এটা আপনার চোখে একদম ভাসবে আপনারা যখন সিনেমাটা দেখবেন। তো এই জিনিসগুলো মানে খুব স্টাইলাইজড করানো হয়েছে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে। তারপর সেকেন্ড যদি বলি এদের পারফরমেন্স, আমি দুজনের পারফরমেন্স বলবো, জন এব্রাহাম এখানে দারুণ পারফরমেন্স দিয়েছে, তারপরে অর্জুন কাপুর দিয়েছে ভালোই, পারে কি দিয়েছে, হ্যাঁ এখানে পারফরমেন্সে ভালোই দিয়েছে। দেখুন, একটা মানুষ সবসময় খারাপ হতে পারে না, সে আছে মানেই আপনারা নানান রকমের নেগেটিভিটি করবেন, এটা অনেক সময় আমিও করেছি, কিন্তু এখন বলছি এই সিনেমাটাতে তার কাজটা কিন্তু যথেষ্ট ভালো। সে যেরকমভাবে ডায়লগ ডেলিভারি করে বা ইমোশনসগুলো যেরকমভাবে সে ক্যাচ করেছে, তারপরে অ্যাকশন সিনসে যেরকম তার এক্সপ্রেশন হওয়া উচিত, প্রত্যেকটা কিন্তু দারুণভাবে সে করেছে, এটা মহীশুরি মানে তার থেকে বের করেছে বলতে পারি। তারপরে তারা সুতারিয়াকে আমার বেশ ভালো লেগেছে এখানে, তারা সুতারিয়ার কাজটা আমার খারাপ লাগেনি, তাকে দেখতে বেশ ভালো লাগছিলো, মানে সত্যি দেখতে ভালো লাগছিলো তাকে। দিশা পাটানি খুব কী বলবো, সেক্সি, যেরকম হটটাকে দেখানো হয় সেরকমই দেখানো হয়েছে, তাকে খারাপ লাগেনি তবে খুব ভালোও লাগেনি, তাকে ওই কী বলো মালাং ফালাঙে যেরকম দেখেছিলাম ওই রকমই বলতে পারেন, তাকে আমার ওই রকমই লেগেছে। এবং আর একটা পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার গান, এই সিনেমার গানগুলো কিন্তু ভালো, তো প্রত্যেকটা ভালো না হলেও কয়েকটা গান কিন্তু বেশ ভালো, আর এর সিনেমাটোগ্রাফি ভালো হয়েছে, অ্যাকশন সিনসগুলো বেশ ভালো। আর একটা কথা বলতে হয় এর বিজিএমটা কিন্তু বেশ ভালো, গানগুলো প্রত্যেকটা ভালো না হলেও কিন্তু এর বিজিএমটা কিন্তু ভালো হয়েছে, যেগুলো সিনের সাথে দারুণ চলে, মানে দারুণ যায়। তো এরপর যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, নেগেটিভ দিক কিন্তু বেশি আছে। তো প্রথম আমি নেগেটিভ দিক বলবো, এই সিনেমার ফার্স্ট হাফটা অনেকটাই স্লো, আপনাকে প্রচুর বোর করবে, মানে আপনি বোরিং ফিল করবেন, ফোন ঘাঁটবেন আপনি সিনেমা হলে, এরকম অনেকের হাল হচ্ছিলো, আমারও মানে ইরিটেটিং লাগছিলো। তার কারণ ওদের ওই প্রথম দিকে না, ওদের যে লাভ স্টোরিগুলোকে যেরকমভাবে ডেভেলপ করেছে, মানে বিল্ড আপ করেছে না, সেই সময় তাতে কোনো থ্রিলার এলিমেন্ট নেই,
যে আপনি থ্রিল অনুভব করবেন, রকম কিছু নেই। একটা ড্রামা, একটু রোম্যান্স বা এই প্রেম হচ্ছে, এইগুলো আপনি দেখতে পাবেন, তাছাড়া কিচ্ছু নেই। কিন্তু সেকেন্ড হাফটাটা পুরো এঙ্গেজিং, আপনি পুরো একদম দেখবেন, অন্যদিকে ফোকাস যাবে না আপনার, যে হ্যাঁ কী হচ্ছে, প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন। খুব দারুণভাবে কিন্তু সেকেন্ড হাফটা হয়েছে, মানে সেকেন্ড হাফের পুরো একদম টাইট স্ক্রিন প্লেটা না, পুরো টাইট আমি বলতে পারি। দেখুন প্রথমের দিকে যেরকমভাবে হচ্ছে না, প্রথমের দিকে তো একদমই বোর করছিল, কিন্তু তারপর থেকে সেকেন্ড হাফটা, মানে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা অনেকটাই বেটার। এবার যদি আমি পুরোটাকে ধরি তাহলে আমি বলবো অ্যাভারেজ সিনেমা, কিন্তু এর যে টুইস্টগুলো বেশ সেকেন্ড হাফে ভালো দিয়েছে। কিন্তু টুইস্টগুলো মনে হবে আপনার এরকম তো দেখেছি অনেক সিনেমায় আগে, তো নতুনত্বটা কী ছিল, এরকম আপনার কিছুটা সিনে মনে হবে। এটা ডিসেন্ট ছবি, মানে সিনেমাটাকে খারাপ বলা চলে না, রোস্ট করার মতো নয়, মানে দেখা যায়, হ্যাঁ দেখতে পারেন এই রকম ধরনের। ফার্স্ট হাফটা যদি আরেকটু ভালো করা হতো তাহলে আরেকটু বেটার লাগতো। তবে এই সিনেমার কিছু কিছু জিনিস আমার ঠিক হজম হয়নি। এখানে একটা মেট্রো সিন আছে, ওই সিনটা ওই জন এঁটে যায়, ওই জিনিসটা আপনার একদমই পোষাবে না, যে এরকম ধরনের তো জিনিস হয় না। আর একটা জিনিস আছে, আমি বলছি হালকা স্পয়লার হয়ে যেতে পারে, যদি আপনারা মুভিটা না দেখেন অবশ্যই দেখবেন না। একটা জিনিস আমি ভাবলাম ডিরেক্টর এখানে পুরোপুরি ভুল, এটা আমি পরে রিয়েলাইজ করলাম যে ভুল। আপনারা যখন শেষে দেখবেন যে এখানে একটা ক্যারেক্টার সে হ্যালোসিনেট করছে একজনকে, আমি বলছি না সে কে, কিন্তু হ্যালোসিনেট সে প্রথম থেকেই করছে, সে এমন নয় যে মাঝখান থেকে তাকে হ্যালোসিনেট করছে, তাকে প্রথম থেকেই হ্যালোসিনেট করছে। কিন্তু সে একটা এমন সিন আছে যেখানে সে এরকম করে দেখায়, কিন্তু যাকে এরকমভাবে চুপ করতে বলছে সে কিন্তু তাকে দেখে রিয়্যাক্ট করছে। তো এখানে আমার কোয়েশ্চেন ডিরেক্টরকে একটাই, যাকে হ্যালোসিনেট করছে যে নেই বলতে গেলে, তাহলে সে এরকম করাতে তাহলে রিয়্যাক্ট কেন অন্যজন করলো? এটা আমার ডিরেক্টরের কাছে প্রশ্ন আছে। তো এটা কিন্তু আমি বলবো একটা খুবই নেগেটিভ দিক, মানে যখন আপনি গল্পটাকে ঠিকঠাক করে লিখছেন তাহলে আপনার এইটা কী করে ভুলোতে পারে, এইটা দেখানো মানেই তো তাহলে সে হ্যালোসিনেট করছে না। তো যারা সিনেমাটা দেখেছেন তারা বুঝতে পারে, আমি বেশি কিছু বলছি না, স্পয়লার হয়ে যাবে কোথায়। সিনেমাটা আমার সেরকম একদমই পোষালো না, ফার্স্ট হাফ একদমই জঘন্য, মানে একদমই স্ক্রিন প্লে জঘন্য, এত বোর করে, মানে আপনি বোর ফিল করবেন প্রচুর। কিন্তু সেকেন্ড হাফটা অনেকটাই টাইট, টুইস্ট অ্যান্ড টার্নস আছে, সেগুলো দেখতে ভালো লাগে, স্টাইলিশ কিছু অ্যাকশনস আছে। তো আপনারা যদি ভাবেন যে একবার দেখতে পারেন, খুব খারাপ লাগবে না, তবে খুব ভালো লাগবে না, এক্সপেকটেশন কিছু রাখবেন না। তো এই ছিল আমার একটা রিভিউ, তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম। তো এখন এর মতো।